আসসালামু আলাইকুম, আমি আমিন সঞ্জিতা। জান্নাত হ্যান্ড ক্রাফটারদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই রিক্সা বানানোটি দেখাবো। এই রিক্সা বানানোটি পার্ট ওয়ান আমি দেখিয়েছি, আজকে দেখাবো পার্ট টু। তো যারা পার্ট ওয়ান মিস করেছেন তাদের জন্য আমি পার্ট ওয়ান আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি পার্ট টুটি শুরু করে দিই। পার্ট ওয়ানে আমি এ পর্যন্ত দেখিয়েছিলাম, এটা করিনি, কিন্তু আমি এক পাশ করে নিয়েছি, আপনাদের এ পাশ করে দেখাবো। তো চলুন আমি এ পাশ করে নিই। এ পাশটা যেভাবে করেছি এ পাশটা ঠিক একভাবে করবো। দেখুন এখানে এসে একটি চার ফুল আছে, সেই চার ফুলে থেকে এই চার ফুল থেকে এক পুঁতি কমন নিতে হবে। নেওয়ার পর এখানে বেগুনি কালার পুঁতি দিয়ে করবো, বামে সুতায় তিনটি বেগুনি কালার পুঁতি দিয়ে নিচ্ছে। তারপর ডানের সুতা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। চার একটি ফুল হয়ে গেছে দেখুন। তারপর আবার এই পুঁতিটা কমন নিতে হবে, এই পুঁতিটা কমন নিতে হবে। আমি কমন নিয়ে নিয়েছি, দেখুন এখানে এখন দুইটি পুঁতি আছে। আমি আর দুইটি পুঁতি দিয়ে চার ফুল করে নেব। আবার একটি চার ফুল হয়ে গেছে, আবার এই সামনে এই পুঁতিটা কমন নিতে হবে। এই চার ফুলের পুঁতিগুলাই কমন নিতে হবে। আবার দুই পুঁতি দিয়ে ক্লোজ করে দিব। এখন লাস্টের পুঁতিটি কমন নিতে হবে। আমি লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এরপর প্রথম যে ফুলটি করেছিলাম সে প্রথম ফুলের প্রথম পুঁতিটি কমন নিতে হবে। প্রথম ফুলে প্রথম পুঁতিটি কমন নিয়ে নিচ্ছে। এখন এখানে তিনটি পুঁতি আছে, আমি আর একটি পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। এভাবে আবার আমি এখানে চার ফুল করব, মোট দুই লাইন। একটি লাইন হয়ে গেছে আমার, আরও দুটি লাইন করতে হবে। দেখুন এই যে একটি ফুল করেছি, একটি ফুল দুই তিন ফুল করতে হবে। একটি ফুল করলাম, আরও দুটি ফুল এভাবে চার ফুলের উপরে করে নিতে হবে। আবার বামে সুতায় তিনটি পুঁতি দিয়ে নিচ্ছি, আবার এখানে চার ফুল করব। এভাবে আমি তিনটি ফুল করে নেব। দেখুন একইভাবে এই পোড়াটা করে নিতে হবে। আমার একটি ফুল হয়ে গেছে, এখন সেকেন্ড লাইন, আবার থার্ড লাইনে আরেকটি ফুল করতে হবে, মোট তিনটি ফুল হবে। দেখুন তিনটি লাইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে মানে এই যে সেটটা যে থাকবে এখান থেকে সামনের দিকে এক ফুল করতে হবে। তো আমার এখানে একটি পুঁতি কমন নিয়ে আছে, তো আমি এখান থেকে আবার একটি চার ফুল করে নিচ্ছি বামে সুতায় তিন পুঁতি দিয়ে, তারপর চার ফুল করে নিচ্ছি। দেখুন একটি চার ফুল হয়ে গেছে। তারপর এই পুঁতিটি কমন নিতে হবে। এখন আমি দুটি পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। তারপর সামনে এই পুঁতিটি কমন নিতে হবে, আবার দুই পুঁতি দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখন লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছে, এবং প্রথম ফুলটি করেছিল সে প্রথম ফুলটি প্রথম পুঁতিটি কমন নিয়ে নিচ্ছে। নেওয়ার পর এখানে আর এক পুঁতি দিয়ে গিট দিয়ে দেবো। প্রত্যেক লাইন শেষে গিট দিয়ে নিতে হবে, তাহলে আপনার কাজটি খুব মজবুত হবে। এবং গিটার পর বাকি অংশটুকু পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে তারপর কেটে নিতে হবে। যেহেতু এখানে আমি আর কিছু করবো না, সেই জন্য আমি পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে রক্ষতাটা তারপর কেটে নেব। আমার রিক্সাটার সামনের অংশটু শেষ হয়ে গেল। এখন আমি চাকাটা জয়েন করে দেখাবো, সামনের অংশটুকু কিন্তু হয়ে গেল। দেখুন
1 2 3 1 2 3 তিনটা লাইন নম্বর করেছি, তারপর সামনের দিকে এক ফুল করেছি। এবার আমি চাকাটা জয়েন করে দেখাবো। দেখুন আমি এক পাশ জয়েন করে নিয়েছি, আবার আরেক পাশ জয়েন করে দেখাচ্ছি। একইভাবে এখানে অবশ্যই 50 নম্বর রক্সুতা নিতে হবে, চিকন রক্সুতা যেটা সেটা দিয়ে করতে হবে। তো আমি একটি রক্সুতা কেটে নিচ্ছি, আমি একটি রক্সুতা কেটে নিয়েছি। এখন এই দেখুন চারটি যে ফুল আছে, এই চারটি ফুলের কোনায় কোনায় থেকে রক্সুতা ঢুকে নিতে হবে, নিয়ে তারপর গিট দিয়ে দিতে হবে। পুঁতির ভিতর দিয়ে ঢুকাইতে হবে না, পুঁতির বাইরে যে কোনাটা থাকে সে কোনায় থেকে এই দেখুন এভাবে একটি গিট দিয়ে বা দুটি গিট দিয়ে তারপর বাকি রক্সুতাটুকু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। এখন আমি এখানে দুটি সাদা পুঁতি অ্যাড করব। দুটি সাদা পুঁতি অ্যাড করার পর এখন এই যে দেখুন আমি চারটি কর্নার করেছিলাম এক সাইডে, এই চারটি কর্নার থেকে এই যে কোনা বরাবর এখান থেকে দেখুন এখানকার বরাবর থেকে আমি এখান থেকে একটি পুঁতি ভেতর দিয়ে নিয়েছি। পুঁতির ভেতর দিয়ে নিতে হবে না, যে দেখুন এই কর্নারগুলো যে আছে, কোনাগুলো যে ফাঁকা অংশগুলো, এটার ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকে তারপর এটাকে বের করে এনে এটাকে টাইট করে জয়েন করে দিতে হবে। তারপর এখানে একটি গিট দিয়ে নিতে হবে। আমি গিট দিয়ে নিয়েছি, দেখুন এবার আমার বাকি রক্ষতাগুলো এই যে পুঁতিটা আছে এই পুঁতিটার ভেতর দিয়ে ঢুকিয়ে দিই। তারপর সামনে কয়েকটা পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর কেটে নিতে হবে। এভাবে চারটি কর্নার জোড়া দিতে হবে চাকাটি। এখন এই কর্নার থেকে একটি, এই কর্নার থেকে একটি, এই কর্নার থেকে একটি, চারটি কোনা এভাবে জয়েন করে নিতে হবে দুটি পুঁতি দিয়ে। তারপর এই যে পুঁতিগুলো আছে পুঁতি সমান সমান করে তারপর কোনার ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর গিট দিয়ে জয়েন করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি জয়েন করে নিয়েছি দুটো পাশ একইভাবে, এই যে চার কোনা থেকে ইয়া করে তারপর জয়েন করে নিয়েছি। এখন এরকম একটি হ্যান্ডেল তৈরি করতে হবে, পাঁচ ফুলের 1 2 3 4 5 হ্যান্ডেল কীভাবে তৈরি করতে হয় সেটা তো আমি আপনাদের দেখিয়েছি পার্ট ওয়ানে। তারপর এই হ্যান্ডেল তৈরি করার পর সামনে থেকে এক ফুল করতে হবে এবং এপাশ থেকেও এক ফুল করতে হবে। আমি এপাশ থেকে আগে এক ফুল করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি এপাশ থেকে এক ফুল করে। সামনে থেকে একটি চার ফুল কমন নিতে হবে, এক পুঁতির ভিতর দিয়ে একটি রক্সুতা ঢুকিয়ে নিতে হবে একই নিয়মে সব। তারপর বামে সুতায় তিনটি সাদা পুঁতি দিয়ে ক্লোজ করে দিতে হবে। চার ফুল হয়েছে দেখুন, আবার এপাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছে, এখন দুই পুঁতি দিয়ে চার ফুল করে নেব। এভাবেই পুরাটা চার ফুল করে নিতে হবে। এভাবে পুরাটা করে নিয়ে গিটে বাকি অংশটুকু পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে কেটে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি করে নিয়েছি দু সাইড, পাঁচটি একে হ্যান্ডেল করে তারপর এটা করতে হবে। এখন আমি এই যে যে চাকাটা করেছিলাম সেই চাকাটার মধ্যে এটাকে জয়েন করে দিব দু সাইড থেকে। ভিউয়ার্স এখন আমি এটাকে এখানে জয়েন করব। এখানে আমি হ্যান্ডেলটা মোট 6টি ফুল করেছি, 1 2 3 4 5 6 6টি ফুল করে তারপর জয়েন করেছি। এখন এটাকে এইভাবে ধরে রেখে দুপাশ থেকে আমি এই দুটাকে জয়েন করে নিব। এটাকে এভাবে করে দিয়ে দেখুন এটাকে এভাবে করে তারপর এপাশ থেকে একটি চার ফুল কমন নিয়ে জয়েন করতে হবে এবং এপাশ থেকে একটি চার ফুল জয়েন নিয়ে জয়েন করতে হবে। এই ঠিক এইভাবে চার ফুল একটি ধরে 1 2 3 তিনটি ফুল উপরে রেখে তারপর এখানে চার ফুলের মধ্যে আমি এটা জয়েন করে নিচ্ছি। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই পাঁচটার মধ্যে জয়েন করে নিতে হবে। আমি একটি রক্সুতা কেটে নিয়েছি, এখন এই চার ফুলের মধ্যে দেখুন এই দিক করে এই চার ফুলের মধ্যে এখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি।
একটি বুদি কম নেওয়ার পর এখানে একটি আগে সাদা বুদি নিতে হবে। এখন এই যে দেখুন, এখান থেকে আমি চারকোলে যে চিহ্নটা দিয়েছি এখানে ভিতর দিয়ে এটাকে রক্তটাকে ঢুকে নিতে হবে। ঢুকে নেওয়ার পর এখানে আরেকটি ফুল দিয়ে, সাদা ফুল পুঁতি দিয়ে চারকোল করে নেব। দেখুন এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। আবার একইভাবে এটাকে যেহেতু চার ফুল পোড়াটার মধ্যে করে নিতে হবে, এই এই চার ফুলটা আবার কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, তো চাপানো অংশ তো এটার ভিতরে রক্তটা ঢুকাইতে একটু কষ্ট হবে। আবার এপাশ থেকেও একটি চার ফুল কমন নিতে হবে। এপাশ থেকেও এই চার ফুল থেকেও একটি পুঁতি কম নিয়ে নিচ্ছে। আমি একটি পুঁতি কম নিয়ে নিয়েছি, এখানে একটি পুঁতি কম নিয়ে নিয়েছি। এখন আর একটি পুঁতি দিয়ে চার ফুল করে নিব। এই চার ফুলটার মধ্যেই জয়েন করে নিতে হবে। জয়েনটা একটু করতে অসুবিধা হবে, কারণ এটার মধ্যে চার ফুলের সাথে তো জয়েন করা হয়ে গেছে চাকা, সেই জন্য একটু অসুবিধা হবে জয়েনটা করতে। দেখুন এই যে চার ফুলটার মধ্যেই এই স্ট্যান্ডটাকে জয়েন করে নিতে হবে। এই যে চার ফুলটার মধ্যে যে চার ফুলটি সিলেক্ট করবেন সেই চার ফুলটি এবং এপাশে স্ট্যান্ডের চার ফুলটির দিকেই স্ট্যান্ডটা জয়েন করে নিতে হবে, দুনো পাশ একইভাবে। ভিউয়ার্স দেখুন আমি জয়েন করে নিয়েছি। দেখুন এই যে ফুল, এই ফুলে করে নিই, তারপরে ফুলের পাশের যে চার ফুলটা ছিল সেই চার ফুল থেকে এখান থেকে যে কোনো একটি চার ফুল থেকে জয়েন করে নিয়েছি দুটোটা। এখন এই যে এখানে পাঁচের ফুল করেছি, দেখুন পাঁচটি ফুল আছে, পাঁচটি ফুলে থেকে এখান থেকে দুটি ফুল বাদে, এখান থেকে দুটি ফুল বাদে মাঝখানে যে চার ফুলটি আছে সেই চার ফুল থেকে একটি প্রতি কমন নিয়ে এখান থেকে আমি আবারও দুইটা চার ফুল করে নেব। দুটি লাইন এখান থেকে এক প্রতি কমন নিয়ে আবার এখানে আমি চার ফুল করবো, জন্য বামে সুতায় তিন পুঁতি দিয়ে আমি এখানে চার ফুল করে নেব। এই চার ফুলের মধ্যে আমাকে চার ফুল করতে হবে, সেটা তো আগেও দেখেছেন, তা আবারও আমি এখানে চার ফুল করে নিচ্ছি। এই মাঝখানটি চার ফুলের মধ্যে চার ফুল হবে, পুরাটা এই মাঝখানে চার ফুলের মধ্যেই হবে। ভিউয়ার্স দেখুন আমি এভাবে এক দুই তিন তিনটি ফুল করে নিয়েছি। এখন এই যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা থেকে এই যে এই চার ফুলটার মধ্যে এটাকে জয়েন করে নিতে হবে। আমি এখান থেকে এটাকে এভাবে জয়েন করে নেব, তো এখান থেকে জয়েন করছি। এখন আমি বামে সুতায় একটি পুঁতি দিয়ে এখানে যে চার ফুলটি আছে দেখুন ঠিক এই চার ফুলটির বরাবর এটাকে জয়েন করতে হবে। আর একটি পুঁতি দিয়ে এটা আমি জয়েন করে নেব, এই চার ফুলের মধ্যেই পুরাটা জয়েন করে নিতে হবে। আপনি যখন কাজটি করবেন তখন অটোমেটিকলি চলে আসবে জয়েন করাটা। তো এভাবে আমি পুরাটা জয়েন করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন এটা আমি জয়েন করে নিয়েছি, দেখুন এটা এখন কিভাবে বসে আছে। এখন আমি এই উপরের ছাউনিটা তৈরি করব, এটা আমি একপাশে রেখে নিচ্ছি। ছাউনিটা আমি আগেই তৈরি করে নিয়েছি, আপনাদের দেখাবো আমি তৈরি করে। ঠিক এরকম একটি ছাউনি তৈরি করে নিতে হবে। এখানে হলুদ তিন লাইন করেছি দুই পাশে, তারপর এখানে বেগুনি আর সবুজের বর্ডার দিয়েছি। হলুদ পর চার লাইন হবে, যখন আমি জয়েন করব তখন চার লাইন হয়ে গেছে যাবে। তো আমি এখন এটা করে দেখাচ্ছি। প্রথমে হলুদ পুঁতি দিয়ে আমি চার ফুল করে নেব। টানে সুতা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। চার ফুল হয়ে গেছে, আবার একটি চার ফুল করব। মোট তিনটি চার ফুল হবে। প্রত্যেক লাইন শেষে এখানে গিট দিয়ে নিতে হবে। আর এটা আমি 50 নম্বর রক্তটি করেছি। এখানে হলুদ পুঁতি আমার 30 গ্রামের মতো লেগেছে। আবার এখন আমি বামে সুতায় তিনটি পুঁতি নেব, নিয়ে তারপর গিট দিয়ে দিব। প্রত্যেক লাইন শেষে অবশ্যই গিট দিয়ে নিতে হবে, তাহলে আপনার ছাউনিটি যদি মজবুত না হয় তাহলে কিন্তু রিকশাটা সুন্দর হবে না। এভাবে গিট দিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এখন এটার ভিতর দিয়ে ঢুকিয়ে একটি প্রতি কম নিয়ে নিচ্ছি। এখন এখানে আবার আরেক লাইন করব,
আবারও তিন পুঁতি দিয়ে আমি আরেকটি লাইন করে নিচ্ছি। এভাবে মোট তিন লাইন করে নিতে হবে আমাকে হলুদ পুঁতি দিয়ে। দ্বিতীয় লাইন করেছে, আবারও মোট তিন লাইন করে নিব। ভিডিওটা দেখুন, আমার তিন লাইন হয়ে গেছে। এখন এখানে আমি বর্ডার ক্রিয়েট করব। বর্ডারের জন্য প্রথমে আমি একটি সবুজ কালার পুঁতি দিচ্ছি। এখন এখানে আমি দুইটি বেগুনি কালার পুঁতি দেব। আমি চার লাইন হলুদ করব, সেজন্য তিন লাইন করলাম, জয়েন করার সময় চার লাইন হয়ে যাবে। তো এখন আমি বেগুনি কালার দিয়ে করছি। এ পাশটা বর্ডার থাকবে শুধু সবুজ, আর সব থাকবে বেগুনি। আবার সামনের দিকে এক পুঁতি কমনে বেগুনি কালার দিয়ে করতে হবে। এভাবে আমি মোট ২৫ লাইন করব। দেখুন এভাবে। তো বর্ডারের দিকে আসলে সবুজ শুধু এক পুঁতি দিয়ে, তারপর বেগুনি দিতে হবে। দেখুন আমি বর্ডারের দিকে সবুজ কালার পুঁতি দিয়ে নিয়েছি। এখানে মোট ১৮, মাঝখানে ১৮ লাইন আমি করেছি বেগুনি কালার দিয়ে, আর দুপাশ চার লাইন করেছি হলুদ কালার দিয়ে। তো এটা হবে আমার ছাউনি। এখন আমি আপনাদেরকে সিট করে দেখাবো। এটাও আমি আগে করে নিয়েছি, আপনাদের দেখেও দেবো কীভাবে সিটটি তৈরি করতে হবে। তো আমি এখন সিটটি তৈরি করে দেখাবো। এখন আমি সিট তৈরি করে দেখাবো। সিটটা আমি লাল কালার পুঁতি দিয়ে করেছি, লাল সাদা লাল কম্বিনেশন, আর মাঝখানে সবুজ কালার দিয়েছি। লালটা ২০ গ্রামের মতো লাগবে, বেশি লাগবে না। তো এখন আমি লালের কালার পুঁতি দিয়ে চার ফুল করে নেব, চারটি পুঁতি দিয়ে। চারের ফুল মোট আমি ৫টি ফুল করব, চারের ফুল। দেখুন আমার ৫টি ফুল হয়ে গেছে লাল। এখন আমি সেকেন্ড লাইনে যাব। জন্য বামে সুতা এক পুঁতি লাল, একটি সবুজ, আবার একটি লাল পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। এটা আমার সিটের অংশ। দেখুন সবুজটা বাইরের দিকে থাকবে বর্ডারের দিকে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে আবার একটি সবুজ, একটি লাল দিব। বর্ডারের দিকে একটি সবুজ, একটি লাল। বর্ডারের দিকে সবুজ থাকবে, লালটা থাকবে ভিতরে। এভাবে ৫টি লাইন করতে হবে। দেখুন আমি করেছি ৫টি বর্ডার। তো এখানে আমি ১-২ লাইন করেছি, তারপর তিন লাইন, তারপর তিন লাইন। মোট এখানে আমার হয়েছে ৩-৬-৭-৮ লাইন। যখন আমি এখানে জয়েন করবো সিটটা, তখন এখানে সিটটাও তিন লাইন হয়ে যাবে। সেজন্য আগে দু লাইন করেছি, তখন এটাকে এভাবে ফোল্ড করে করতে হবে। তো আমি আর আপনাদের দেখালাম না, এভাবেই পুরোটা করে নিতে হবে। বর্ডারটা দু লাইনের পর সবুজ দেওয়ার পর, তারপর তিন লাইন সাদা, আবার তিন লাইন লাল দিতে হবে। এভাবে বর্ডারটি করতে হবে। মোট ৫টি ফুল করে নিতে হবে, এবং প্রত্যেক লাইন করার পরে গিট দিয়ে নিতে হবে, তাহলে আপনার এটা মজবুত হবে। তো হয়ে গেল আমার বর্ডারটা। এখন আমি পিছনে যে ছাউনির পিছনে যে থাকে সেটা, এটা আমি তিন লাইন তিন লাইন ৬ লাইন করেছি, লম্বাই করেছি ৫ লাইন। তো এখানে তিন লাইন করেছি, তারপর পরা করেছি তিন লাইন। এটা চার ফুল করেই করেছি। এখন আমি জয়েন করে দেখাচ্ছি চাকাটার মধ্যে। দেখুন এই যে বর্ডারটা সামনের দিক রেখে, এই যে আমি হলুদ ফুল যে করেছিলাম, এখান থেকে তিনটি পুঁতি নিয়ে তারপর আমার এটা এখানে জয়েন করে নিতে হবে। প্রথমে আমি এই পাশটা জয়েন করে নিচ্ছি। এই যে এখানে একটি হলুদ পুঁতি দিয়ে নিচ্ছে। হলুদ পুঁতি দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি পুঁতি, তিনটি পুঁতি থেকে করতে হবে। তো আমি এখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি আরেকটি হলুদ পুঁতিতে এটাকে জয়েন করে দিচ্ছি। এভাবে জয়েন করে নিতে হবে, এক পুঁতি কমন নিয়ে নিয়ে। তো আমি জয়েন করে গিট দিয়ে দিব, তাহলে আপনার এই জয়েন্টটা মজবুত হবে। দুটি গিট দিয়ে নিচ্ছে। গিট দেওয়ার পর আমি আবারও পুঁতি কমন নিয়ে আবার জয়েন করে নিব। এভাবে একটি একটি করে জয়েন করব। আবার এদিক থেকে আমি ফ্রক সুতোটাকে ঢুকিয়ে তারপর এটার মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়েছি আমি, আবার এখান থেকে আবার এক পুঁতি কমন নিতে হবে। এই তিনটি ফুল করেছে, যে তিনটি ফুলের মধ্যেই করতে হবে। এভাবে পুঁতির ভিতরে ঢুকিয়ে নিতে হবে। আমি
আমি রসগোল্লাটাকে ঢুকিয়ে নিয়েছি। এবার আবার একটি হলুদ কুচি দিয়ে এখানে আবার কেক দিয়ে দেবো। কেক দিয়ে দিলে আপনার এই জয়েন্টটা খুব মজবুত হবে। কেক দিয়ে নিচ্ছে আমি, প্রতিবার জয়েন করার পর পর আবার এখান থেকে এক পুঁতি কমন নেবো এবং এখান থেকে এক পুঁতি কমন নিয়ে এটাকে জয়েন করে নেবো। আগে এখান দিয়ে যেহেতু কেক দিয়েছি আমি পুঁতিটি ঢুকিয়ে নিতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে আবার এখান থেকে এক পুঁতি কমন নিতে হবে। আবার এবার এক পুঁতি কমন নিয়ে তারপর এটাকে হলুদ পুঁতি দিয়ে জয়েন, এবার একটি হলুদ পুঁতি দিয়ে আমি জয়েন করে দেব, ঢুকিয়ে দিব। ওর পাশটাও ঠিক একইভাবে জয়েন করে নিতে হবে, এই পাশটাও ঠিক একইভাবে এখানে সমান করে জয়েন করে নিতে হবে এখানে তিন ফুলের মধ্যে। পিওর্স দেখুন আমি জয়েন করে নিয়েছি, এখন এটা দাঁড়ানো অবস্থায় থাকবে না। যখন আমি পিছনের এইচে এটা জয়েন করবো এবং সেটটা জয়েন করবো তখন এটা সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকবে। এখন এই পিছনের জয়েন্টটাও একইভাবে করতে হবে। এখান থেকে এক পুঁতি কমন নিয়ে পিছনের জয়েন্টটা কিন্তু আমি পাঁচটা ফুল করেছি চারের, একটি পুঁতি কমন নিয়ে তারপর রক্সুতার মধ্যে আরেকটি হলুদ পুঁতি দিয়ে আবার এখান থেকে এক পুঁতি কমন নিয়ে তারপর জয়েন করতে হবে। এই যে এখান থেকে পিছনের সাইড থেকে আমি আবার আরেক পুঁতি কমন নিয়ে তারপর এটাকে জয়েন করে দিব। দুনো ভাগ দুনো দিক একইভাবে জয়েন করতে হবে। আরেকটি পুঁতি দিয়ে জয়েন করে দিব, এভাবে দুনো সাইড জয়েন করে নিতে হবে। দেখুন জয়েন হয়ে গেল, এভাবে দুনো সাইড করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি পিছনের সাইডটা জয়েন করে দিয়েছি, এখন এটা দাঁড়িয়ে আছে। এখন আমি এই সিটটাকে জয়েন করব। সিটটা আবার আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি পাঁচ লাইন করেছি তারপর বর্ডারে দিয়েছি সবুজ, দু লাইন করার পর বর্ডার তো কীভাবে করতে দেখিয়ে দিয়েছি, তারপর তিন লাইন সাদা দিয়েছি আবার তিন লাইন লাল দিয়েছি। জয়েন্টটা ঠিক আগের মতনই এটাকে এভাবে ফোল্ড করে এই যে এই বর্ডারটা থাকবে এখানে দেখুন সবুজের বর্ডারটা, এই সবুজ বরাবর থাকবে। যখন এই সবুজের মাঝখানে আসবে তখন এখানে একটি সবুজ পুঁতি দিতে হবে দুই কর্নারে, আর সব লাল পুঁতি দিয়ে জয়েন করতে হবে। তো আমি এখান থেকে জয়েন করে নিচ্ছি তিন লাইন থেকে, এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন এই ফোল্ড করে নিলাম, নেওয়ার পর এখানে তিন লাইন হবে, পুরোটা এভাবে জয়েন করে নিতে হবে। দেখুন এই এখান থেকে আমি করে নিচ্ছি, এখান থেকে সাদা এক পুঁতি কমন নিয়ে নিচ্ছে আর এপাশ থেকে হলুদ এক পুঁতি কমন নিয়ে নিচ্ছে। মাঝে আগে একটি সাদা পুঁতি দিয়ে নিচ্ছি বামে সুতায়, তারপর উপরে হলুদ পুঁতি কমন নিয়ে এখন এখানে একটি সবুজ পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। তারপর ভিতরের দিকে লাল পুঁতি দিয়ে ক্লোজ করলে আমার এখানে তিন লাইন হয়ে যাবে। দেখুন সবুজ পুঁতি দিয়ে আমি এখানে জয়েন করে নিয়েছি। এখন আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখুন দুইটা পুঁতি আছে, এই দুইটা পুঁতিতে লাল হবে। তারপর এখান থেকে গিয়ে এখানে আমি দুই পুঁতি কমন নিব, এখান থেকে হলুদ এক পুঁতি কমন নিয়ে এবং এখান থেকে বেগুনি এক পুঁতি কমন নিয়ে চার ফুল করতে হবে। কর্নার থেকে দুইটা পুঁতি কমন নিতে হবে, তারপর চার ফুল করে নিতে হবে, এভাবে পুরোটা করে নিতে হবে, জয়েন করে নিতে হবে। এখন এখানে দুইটি পুঁতি কমন নিয়ে একটি করে পুঁতি কমে চার ফুল করে তারপর যখন এই কর্নার আসবে কর্নার থেকে হলুদ পুঁতি এবং এর পাশ থেকে একটি বেগুনি পুঁতি কমন নিতে হবে, কমন নিয়ে তারপর চার ফুল করে নিতে হবে। আবার এই কর্নার আসলেও ঠিক একইভাবে দুই পুঁতি কমন নিয়ে চার ফুল করে নিতে হবে। দুই কর্নার থেকে যদি আপনি দুই পুঁতি কমন না আনেন তাহলে কিন্তু আপনার সিটটা মিলবে না। তো এভাবেই পুরোটা জয়েন করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি পুরোটা জয়েন করে নিয়েছি, এবার দেখুন আমার এটা খুব সোজা বসে আছে। এই যে দেখুন সিটটাও খুব প্লেন হয়েছে। এই সিটের এখানে আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি, কর্নারে যখন আসবেন দুই পুঁতি কমন নেবেন, একটি বেগুনি আর একটি হলুদ সমান করে কর্নারের দিকে, যে কর্নারের দিকে আসলে এটা হলুদ দুটি পুঁতি কমন নিতে হবে। দেখুন আমার বর্ডারটা সবুজই আছে, তারপর সাদাটা সাদাই আছে এবং লালেরটা লালই আছে। তো এখান থেকে আমি আর একটি লাইন করব। তো সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছে, নেওয়ার পর এখন বামে সুতায় দুটি লাল পুঁতি দিয়ে আমি এখানে পুরোটা লাইন করে নেব একদম ঘুরে।
আর একটি লাইন করে নিব। আবার সামনের দিকে এক গুটি কমনে আবার আরেকটি জায়ফল করে নেব। এভাবে পুরোটা করে নেব। এভাবে পুরোটি করে নেব। বেয়াল দেখুন, আমি এই সাইড থেকে দুটি ফুল বাড়িয়ে নিয়েছি, এক সাইড থেকে দুটি ফুল বাড়িয়ে নিয়েছি, সামনের দিকে আর কোনো ফুল বাড়াইনি। এখন আমি বর্ডার দিব। যে কোনো এক সাইডে আমি একটি পুঁতি কমন নিয়েছি। এখন এখানে আমি সবুজ কালার পুঁতি দিয়ে বর্ডার দিব। তিনটি বামে সুতে তিনটি সবুজ পুঁতি নিয়ে নিচ্ছে। এবার ডানে সুতা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। বর্ডারটা পুরো সবুজ দিয়ে করতে হবে। সবুজ গ্রাম এখানে আমার পুঁতি লেগেছে 30 গ্রাম। এভাবে বর্ডারটা দিতে হবে। তারপর আবার সামনের এক পুঁতি কমন নিয়ে বামে সুতায় দুই পুঁতি দিয়ে পুরোটা এই লালের অংশটুকু বর্ডার ক্রিয়েট করতে হবে। এটা খারাপভাবে থাকবে বর্ডারটা। এভাবে থাকবে তো পুরোটা। এভাবে আমি করে নেব। বিয়ার্স দেখুন, আমি বর্ডারটা করে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি এই সিটটাকে জয়েন করে দেবো। সিটটা আমি গ্লুগান দিয়ে জয়েন করে দেব। গ্লুগান নিয়ে নিচ্ছি। আপনাদের যদি গ্লুগান না থাকে তাহলে আপনারা রক সুতা দ্বারা জয়েন করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে একটি ফুল কমে নিতে হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি গ্লুগানটা এটার সাথে জয়েন হোক। বিয়ার্স দেখুন, এটা আমার এখন জয়েন হয়ে গেছে। আমার রিক্সাটাও সেই সাথে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা আমার ঠিক দাঁড়ানো অবস্থায় আছে। এই ছাউনিটা আপনার 50 নাম্বার এবং পিছনের ছাউনিটা 50 নাম্বার, এই সামনেগুলো 50 নাম্বার দিয়ে করতে হবে। তাহলে আপনার এটা খুব মজবুত হবে। তো ভিউয়ার্স, আমার এই রিক্সাটি কমপ্লিট হয়ে গেল। তো আমার এই রিক্সা বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। আসসালামু আলাইকুম।